যশোরে প্রায় নয় কেজি ওজনের সাতটি সোনার বারসহ একটি প্রাইভেট কার আটক করে বিজিবি জব্দকৃত স্বর্ণের মূল্য প্রায় নয় কোটি টাকা পনেরো ফেব্রুয়ারি সকালে অভিযান চালিয়ে এগুলো আটক করা হয় কেজি স্বর্ণের উদ্ধার করা হয় প্রাইভেট কারে করে একটি বড় চালান বেনাপোল হয়ে ভারতে যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বিজিবির একুশ ব্যাটালিয়ন ও উনপঞ্চাশ ব্যাটালিয়নের একটি যৌথ দল রাজারহাট এলাকায় সন্দেহজনক গতিবিধির কারণে ঢাকা মেট্রো গ তিন দুই দুই সাত পাঁচ আট প্রাইভেট কারকে ধাওয়া করে আটক করা হয় এ সময় গাড়ির চালক ও যাত্রী পালিয়ে যান আটক গাড়ি থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখার সাতটি সোনার বার উদ্ধার করা হয় স্বর্ণের একটি বড় চালান ঢাকা হতে যশোর হয়ে বেনাপোলের উদ্দেশ্যে একটি সাদা রঙের প্রাইভেট কার যার নম্বর ঢাকা মেট্রো গো পঁয়ত্রিশ পঁচানব্বই সাতাত্তর যশোর ব্যাটালিয়ান ঊনপঞ্চাশ বিজিবি এবং খুলনার ব্যাটালিয়ান একুশ বিজিবি এর সমন্বয়ে যশোরের হাট এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় উক্ত অভিযানে অত্যন্ত সুকৌশলে একুশ বিজিবি অর্থাৎ খুলনা পাশ দিয়ে যাওয়ার প্রাককালে তারা তাদেরকে ধাওয়া করে এবং ধাওয়ার এক পর্যায়ে সেই কারটি ব্যাটেলিয়ানের টহল দলের সামনে এসে পড়ে এমত অবস্থায় আমরা সেই আমার টহল কমান্ডার গাড়িটিকে থামতে নির্দেশ দিলে আমাদের অবস্থান টের পেয়ে সেটি আরো গতি বৃদ্ধি করে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়িটি কিছু দূর সামনেই নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় ওই সময় গাড়ির চালক এবং দ্বিতীয় আসনধারী তারা দ্রুত গাড়ি থেকে পালিয়ে চলে গেলে আমাদের টহলদর সেই গাড়িটি ক্যাপচার করতে সক্ষম হয় গাড়ির ভিতরে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় ষাটটি স্বর্ণের বার জব্দ করা হয় স্বর্ণের ওজন আট কেজি নয়শো গ্রাম উক্ত স্বর্ণের বর্তমান মূল্য আট কোটি সাতানব্বই লক্ষ চল্লিশ হাজার এবং এই প্রাইভেট কারের সিজার মূল্য আনুমানিক বিশ লক্ষ টাকা সর্বমোট নয় কোটি সতেরো লক্ষ চল্লিশ হাজার টাকা সিজার হয়